বন্ধুরা, আমরা প্রতিদিন সকলের ছাদে গিয়ে বিভিন্ন রকম ছাদ বাগানে ভিডিও করছি। আজ আমি আমার নিজের ছাদ বাগানে ভিডিও। প্রথমে যে ফুলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার সবচেয়ে প্রিয় ফুল, পপি, এবং এটিকে বলা হয় ক্যালিফোর্নিয়া পপি। কিন্তু আমাদের দেশেও একটি পপি পাওয়া যায়, খুব সুন্দর লাল কালারের এবং বিভিন্ন বাই কালারেরও হয়। তো এই গাছটি পরিচর্যা তেমন কোনো কিছু না, আমি প্রথম অবস্থায় লাগিয়েছিলাম ভার্মি কম্পোস্ট এবং মাটি দিয়ে, সে অবস্থাতেই রয়েছে। তার মধ্যে কোনো রকম কোনো তেমন কোনো খাবার বা কিছু দেওয়া সেরকম কোনো কিছু নেই, নর্মালি রয়েছে এবং প্রচুর পরিমাণ ব্লুমিং হচ্ছে। আর এটা যেহেতু সকালে, সেই জন্য ফুলগুলো এখনও ছোট রয়েছে, কিছুক্ষণ পর আরও বড় হবে। এই ফুলটি হয়তো আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, রাস্তার ধারে বা পথের ধারে, যে কোনো জায়গায় আপনারা এটা দেখেই থাকবেন, সাদা কালার বিভিন্ন কালারে। এর মধ্যে এটি হচ্ছে ভায়োলেট কালারের রয়েছে, আর এটির নামটি আমি ভুলে গিয়েছি। আর এটি যথাসম্ভব এটা হাইব্রিডাইজেশনের পরে এটা নতুন প্রজাতি তৈরি হয়েছে সেই সমস্ত ফুলেরই, এবং এটি যথেষ্ট ভালো এবং খুব সুন্দর ফুল করে, এবং গাছ কোনো রকম পরিচর্যা নেই, একবার লাগিয়ে দিলে গাছ নিজের ইচ্ছে মতো বেড়ে ওঠে। এক কথায় এটা জঙ্গলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। সাথে এখানে রয়েছিল প্রচুর ইন্ডিকা, ফুটেও ছিল, এবং এখন আপাতত এগুলো আমার মা পুজোর ফুল হিসাবে ব্যবহার করছে, আর প্রত্যেকটা গাছ থেকে প্রতিদিন ফুল তুলছে। এখন আপাতত সেই সমস্ত গাছগুলো খুব একটা পরিচর্যা নেই। আর এটি মাছি গাঁদা, যেগুলি ছোটো ছোটো প্লাস্টিক প্যাকেটে লাগানো। এখানে ডালিয়া রয়েছে, ডালিয়াও তেমন কোনো পরিচর্যা নেই, খুব সহজভাবেই করা এগুলো, এবং খুব সিম্পলভাবেই আমি গাছ করি। গাছের পেছনে আমি তেমন খুব একটা খরচা করি না, এক মাটি সারা বছর ব্যবহার করি। আর এখানে এবছর যে ঘেঁষে চন্দ্রমল্লিকা করেছিলাম, চন্দ্রমল্লিকা আপনারা যারা আছে উপরে ডালগুলি কেটে রেখে দেন, এবং এই অবস্থায় থাকবে। এগুলি থেকে আগামীতে মাদার গাছ, এগুলি থেকে আগামীতে আবার চারা তৈরি করা হবে। যখন চাই এগুলো থেকে চারা তৈরি করবো, এবং কীভাবে তা প্রতিস্থাপন করবো তা আমরা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। এটি রয়েছে বিনস, বিনসের আমি তিনটি চারা লাগিয়েছি এবং তার ফুল এসেছে। আর এগুলি রয়েছে ক্যালেন্ডুলা, আর শীতের ফুল যে অনেক লেটে আমি করেছি সেটা আপনাদের জানিয়েছিলাম। এই ফুলগুলি আমি মোটামুটি জানুয়ারির 15 তারিখের পরে প্যাকেটে লাগানো ছিল গাছগুলি, একটু বড় সাইজেরই ছিল গাছগুলি, সেই গাছগুলিকে লাগিয়েছি। এখন খুব সুন্দর ব্লুমিং হচ্ছে, কারণ শীতে ক্যালেন্ডুলা এই দিয়ে আমার দ্বিতীয় পর্যায়ে চলছে গাছ লাগানোর। কারণ আগে আমি প্রথম অবস্থায় গাছ লাগিয়েছিলাম শীতের অনেক আগে, সেগুলো অন্তত জানুয়ারির মধ্যেই কমপ্লিট। তারপরে এখন পরবর্তীতে যে জানুয়ারি 12 তারিখের দিকে কিছু বড় সাইজের গাছ চারা, যেগুলো ডিসেম্বরে আমি লাগিয়ে রাখি প্যাকেটে, সেগুলো টবে দিয়েছিলাম, সেগুলো খুব সুন্দর হয়েছে। আর দেনথাস তো আপনারা দেখেছেন প্রচুর ব্লুমিং হয়েছে, আরও প্রচুর হবে। এটি রয়েছে স্টক, আর স্টক তো আপনারা জানেন এটি সাদা, তিনটি সাদা রয়েছে, এখানে তিনটি গাছ রয়েছে একটা টবের মধ্যে, আর খুব সুন্দর গ্রো করছে, আর খুব ভালোভাবে এগুলি দেখা যায়। রয়েছে ইমপেশেন্ট, ইমপেশেন্ট এবছর মানে কিছু বলার নাই, মন ভরিয়ে দিয়েছে, প্রচুর পরিমাণে ফুল, আর খুব সহজভাবে ইমপেশেন্টের পরিচর্যা। আমি আগেও ভিডিও দিয়েছি যে কাঠের গ্রোতে এবছর ইমপেশেন্ট করেছি, আর ইমপেশেন্টের ফুল দেখলে আপনারা বুঝতে পারেন কত সুন্দর গ্রো করেছে। এখানে গাছ রয়েছে মোটে 8টি, তাতে গাছ যা অবস্থা তা আমি দেখতে পাচ্ছি, এবং প্রচুর দীর্ঘদিন ফুল দেয়। আর এই ফুলটি আমার খুব জনপ্রিয়, মানে খুব প্রিয় ফুলই, আমি এই ফুলটি প্রচুর বছর লাগাই, কারণ এই ফুলটি আমি মোটামুটি বর্ষা পর্যন্ত ফুল পাবো এই গাছগুলিতে। আর খুব সহজ পরিচর্যা, ওই কাঠের গুঁড়োতে 50% কাঠের গুঁড়ো আছে, কিছু হাড় গুঁড়ো শিং কুচি দিয়ে গাছ লাগানো আছে। তারপরে গাছে খাবার বলতে তেমন কোনো কিছু দেওয়া নেই, আর মাঝে মধ্যে আমরা একবার মোটামুটি DAP গুলো জল দিয়েছিলাম। এটি সকলের বাগানে এই টাইমে এই গাছ, এই ফুলটি ফুটবে। এটি হচ্ছে সিনেরেরিয়া, মানে শীতের ফুলগুলির মধ্যে সবচেয়ে দেরিতে ফোটা ফুল হচ্ছে এই সিনেরেরিয়া, যেটা ফেব্রুয়ারি মাসের শেষে মাঝামাঝিতে যখন রোদের তাপ বাড়তে থাকে তখন এই ফুলগুলি ফোটে, এক কথায় বসন্তেই আর কি ফুটতে থাকে। তো এই গাছগুলি কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, আর খুব সুন্দর ফুল, খুব সহজ পরিচর্যার গাছ। এই প্রত্যেকটি গাছ আমার প্যাকেটে লাগানো ছিল প্রথম অবস্থায় শুধুমাত্র পাতা পচা সার দিয়ে। তারপর গাছগুলি যখন খুব সুন্দর গ্রো করেছিল, আমি পনেরো তারিখের পর এই গাছগুলিকে আমি একটু বড় টবে দিয়েছি। তারপরে সেই টবের মধ্যে ফুল হচ্ছে এখন আপাতত, এবং খুব সুন্দর বিভিন্ন কালারের। তবে এর আমার দুটো ভ্যারাইটি রয়েছে, আর সিনারিরার পরিচর্যা স্পেশালি আলাদা একটি অবশ্যই ভিডিও বানাবো, সেটা আপনারা দেখতে পাবেন। এটা রয়েছেন আফ্রিকান ডেইজি, এবং যেটি সবচেয়ে বর্তমানে সুন্দর ফুল আমার বাগানের, আর খুবই সুন্দর ফুলগুলি দেখলে মানে মন ভরে যায়, কালার কম্বিনেশন সব দিক দিয়েই মানে পারফেক্ট। এই গাছের পরিচর্যা তেমন কিছু না, মানে খুব সহজ পরিচর্যার গাছে আমি সাধারণত করি, এবং আপনাদেরকেও সবসময় সাজেস্টও করি এই ব্যাপারগুলো। আর খুব সুন্দর গাছ এই আফ্রিকান ডেইজি, আপনারা কম বেশি প্রত্যেকে লাগাবেন। ফুলটি হয়তো জানুয়ারিতে পাওয়া যায় না, ফেব্রুয়ারিতেই পাওয়া যায়, আর গাছ প্রচণ্ড ঝাড় হয়, আর আমি এখানে সেভাবে যত্ন করিনি। আগামীতে এই গাছটি নিয়ে, যেহেতু বছর প্রথম ছিল আমার, গাছটির ব্যাপারটা আমার বোঝার ছিল, যার জন্য একটু সময় লাগিয়েছে, ভার্বেনা লাগিয়েছি। আর যেই এই এখন যেই সিনেরেরিয়াগুলো দেখছেন এগুলির ভ্যারাইটি কিন্তু আলাদা, এগুলি একেবারে ডুয়ার্ফ ভ্যারাইটি, এবং আগে যেটি দেখলেন সেটি কিন্তু আলাদা। তো এই যে ভ্যারাইটিটা দেখতে পাচ্ছেন, এটা ভ্যারাইটিটার একটু দাম বেশি, এবং এই ভ্যারাইটিগুলোও ফুল ফুটবে খুব তাড়াতাড়ি, কড়ি আসার টাইম হয়ে গেছে।
আর এগুলি ফুটলে আরও সুন্দর লাগবে। আর এই সমস্ত সিনারি এরিয়া নিয়ে একটা বিশাল ভিডিও রয়েছে, পরবর্তীতে আমরা ভিডিও করব, কারণ এর পরিচর্যা নিয়ে ভিডিও না করলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না সিনারি এরিয়া গাছ কত ধরনের হয়, আর এর বীজ এবং বিভিন্ন ধরনের পরিচর্যা রয়েছে। আর সিনারি এরিয়া খুব সুন্দর একটি ফুল এবং প্রত্যেক বাগানে খুব সহজভাবেই করতে পারে এই গাছটি। তো সর্বোপরি বাগানটি আপনারা দেখতে পারছেন খুব ছোট্ট একটি ছাদ ছাদ এবং তার মধ্যে এই গাছগুলিকে করা এবং মোটামুটিভাবে গুছিয়ে রাখা হয়, আর চেষ্টা চলছে আগামীতে আরও ভালো ভালো করার। তো এই গাছটি রয়েছে, এই গাছটি আমার প্যাকেটের মধ্যে রয়েছে, আমিও নাম ভুলে গেছি, কিন্তু খুব সুন্দর একটি গাছ। আর গাছটি প্যাকেটে লাগিয়েছি আমি পাতা পচা সার দিয়ে, কারণ আমি বাগানে যে সমস্ত গাছগুলো ফেলে দেওয়া হয় সেগুলো আমি বস্তায় ভরে রাখি, সেগুলোতে আগামীতে সার হিসেবে ব্যবহার করি। আর এগুলি তো অন্যরকম পরিচর্যাই করিনি, পরিচর্যা করলে হয়তো আরও ভালো হতো। গ্যাজিনিয়া করেছি এবছর, মাটি ছিল না, কাঠের গুঁড়োতেই করা এবং তার মধ্যে হাড়গুঁড়ো শিংকুচি দিয়ে করেছি। গ্যাজিনিয়া সবে ফুটতে শুরু করছে, যেহেতু সকালবেলায় যেন ফুলগুলি বন্ধ হয়ে আছে, একটু রোদ আসলেই প্রত্যেকটি ফুল ফুটে যাবে। আর গ্যাজিনিয়া তেমনই হয় আর খুব নর্মাল। আমেরও মোটামুটি মুকুল চলে এসছে, এটা হচ্ছে আমাদের কী বলে ব্যানানা ম্যাঙ্গো, ব্যানানা ম্যাঙ্গোর গাছ, এটা পাতা না মুকুল ঠিক বোঝা যাচ্ছে না, মুকুল হতে পারে। আর এদিকে কিছু হালকা গাছ রয়েছে, এদিকে আমার বেদানা ধরে গেছে, এই গাছটিতে মুকুল অলরেডি চলে এসছে। দেখা যাক, পরবর্তীতে অবশ্যই আপডেট দেবো। আর আমার ছাদে রয়েছে প্রচুর তুলসী থেকে শুরু করে সব কিছু, আর এদিকে রয়েছে স্ট্রবেরি, স্ট্রবেরি সবে পাকতে শুরু করছে, আর সকালে অনেকগুলো স্ট্রবেরি তুলেও নিয়েছি। আর স্ট্রবেরি গাছের পরিচর্যা নিয়ে আমাদের ভিডিওতে অবশ্যই লিঙ্কে দেওয়া রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই আপনারা সেগুলো দেখে নেবেন, কারণ আমি এবছর কোনো রকমই স্ট্রবেরি পরিচর্যা করিনি। পরিচর্যা করলে কেমন হয়, পরিচর্যা ছাড়া কেমন হয়, সব রকমই আমাদের দেখতে হয়, এগুলো এক্সপেরিমেন্ট করতে হয়। আর এবছর আমার মোটামুটি এখনও 100 খানার মধ্যে স্ট্রবেরির গাছ রয়েছে, আর সবে ফলগুলো পাকতে শুরু হয়ে গেছে। আমি আগেও বলেছিলে এটা কিন্তু আমেরিকান রেড ফেস্টিভ্যাল ভ্যারাইটি এবং খুব সুন্দরভাবে গ্রো করছে, এবং আপনারা চাইলে এগুলি আপনারা নিজেরাও করতে পারেন। আর খুব সহজ পরিচর্যার গাছ এবং প্রত্যেকের হবে, তবে একটু ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়, সেগুলি থেকে একটু বাঁচিয়ে রাখতে হয় গাছটাকে, আর বিশেষ করে ইনফেকশনটা ফল আসার পরেই দেখা দেয়। তো যাই হোক, আগামীতে এই বর্তমান মানে স্ট্রবেরির গাছ নিয়ে আরেকটি ভিডিও করব। আর এটি আমার খুব সুন্দর একটি ফুল, আমি নাম জানি না, তবে আমি শিলংয়ে ঘুরতে গিয়েছিলাম, তখন আমি দেখেছিলাম শিলংয়ের পাহাড়ের গায়ে প্রচুর ফুলের মতো ফুটে আছে, সেখান থেকে ডাল নিয়েছে লাগানো, সুন্দরভাবে বেড়ে উঠেছে, মনে হচ্ছে এটা থেকে যাবে, গরমে কী হবে জানি না। তো এগুলি তো মোটামুটি শেষের দিকে, পেঞ্জি এখন ফুটতে শুরু করছে, কারণ প্রত্যেকের বাগানে কিন্তু জানি আমরা পেঞ্জি অনেক লেটে ফুটে, আর এখন কিন্তু পেঞ্জি সবে ফুটতে শুরু করছে। বেগুন তো আপনারা দেখেছেনই, প্রত্যেকেই জানেন বেগুন সম্পর্কে, টমেটো সবে ধরতে শুরু করেছে, আর টমেটো আরও কিছু হলে অবশ্যই জানাবো, এটা আমার এক কাকু কমলেশ নন্দী ওনার কাছ থেকে নিয়ে এসেছিলাম। আর সাথে রয়েছে পেঞ্জি, আরও পেঞ্জি, আর আমি তো আগেও বলেছি আমার হ্যাঙ্গিং প্ল্যান্ট বলতে গরিবের হ্যাঙ্গিং প্ল্যান্ট যেটা হয়, বিভিন্ন ধরনের 10-20 টাকা দামের প্লাস্টিকের বাটি কিনে দড়ি দিয়ে ঝুলিয়ে দিই, খুব সহজভাবেই করার চেষ্টা করি যাতে এগুলোতে আপনাদেরও করা হয়। আর এটির সুন্দর কালার হয়েছে প্যান্জির, আর প্যান্জির সেরকম যতই পরিচর্যা করুন প্যান্জি ফেব্রুয়ারি মাস ছাড়া প্যান্জির গাছ গ্রোথ হয় না, কারণ প্যান্জি ঠান্ডাতে খুব একটা গ্রো করে না, যখন প্রচণ্ড রোদ হয় তখন গ্রো করে, আর আমাদের এই জায়গাটায় তো খুব ঠান্ডার পরিমাণ বেশি থাকে, থেকে প্যান্জি গাছ খুব একটা গ্রো করে না, ভারবে না, খুব একটা ভালো করতে পারিনি, তবে মোটামুটি চেষ্টা করেছি। আর ভারবে না এই কারণেই করা হয়নি, কারণ ভারবে না পেছনে সময় দিতে পারিনি, চ্যানেলের পেছনে সময়, বাগানের পেছনে সময়, এই করতেই অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। তো এগুলো দেখছেন ন্যাস্টেশিয়াম, 3-4টি কালার রয়েছে, আর ডোয়ারপ্রুফ ভ্যারাইটি ছিল এটি, এবং খুব ভালো দেখলাম এবছর গ্রো করেছে, আর খুব ভালো হয়েছে এবং আরও ভালো হবে যদি এর পরিচর্যা করা যায়। আর এই ন্যাস্টেশিয়াম পরিচর্যা নিয়ে ভিডিওটি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যাবেন, কারণ ন্যাস্টেশিয়াম গাছে পরিচর্যা করলে কী হয় সেটাও আমি দেখিয়ে দিব। আর স্ট্রবেরি আরেকটি রয়েছে, এখানে রয়েছে সবচেয়ে শীতের সেরা ফুল, প্রত্যেকেই জানে পিটুনিয়া, আর পিটুনিয়া গাছও খুব সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা গাছে খুব ভালোভাবে, আর আমি আগে বলেছি পিটুনিয়া নিয়ে হ্যাঙ্গিং পটগুলি কীভাবে করেছি আমি, সেগুলি আপনাদের দেখিয়ে দিয়েছি, আর না হলে আপনারা অবশ্যই যাবেন ভিডিওগুলি দেখে নেবেন। আর খুব সহজভাবে গাছ করার চেষ্টা করছি, এবং আপনারা যারা আছেন তারাও যেন এতে আরও ভালো কাজ করতে পারেন কম খরচাতে, এবং বাগান করা এখন খুবই কস্টলি, আর খুব সহজভাবে যাতে কম খরচে গাছ করা যায় সেই চেষ্টাগুলি করছি। পিটুনিয়া গাছের যেমনভাবে পরিচর্যা বলেছিলাম সেভাবেই করুন, খুব সহজ। এই পিটুনিটা সবচেয়ে আমার প্রিয় এবং খুব ভালো লাগে এই কালারটি, এবং গাছটিও খুব সুন্দর হয়েছে, এবং মাঝে গাছটি ফাঙ্গাল ইনফেকশন হয়ে গিয়েছিল, সেখান থেকে আবার রিকভার করে উঠে এখন বেশ ভালো ফুল দিচ্ছে। এখানে আছে ড্যানথাস, ড্যানথাস 2-3টে কালার রয়েছে, এখানে আরেকটি ভারবেনা রয়েছে, আর এখানেও ভারবেনা আছে। আর এগুলি যেটা আমাকে সবচেয়ে সর্বনাশ করেছে ফ্লিপকার্ট, যেখান থেকে আমি পিটুনিয়ার বীজ কিনেছিলাম, একদম পুরো F2 বীজের অর্ডার দিয়েছিলাম, F1 বীজ দিয়ে দিয়েছে, এবং সেখান থেকে এই অবস্থা, গাছ প্রত্যেকটা লম্বা, তবে ফুল খুব ভালো হয়েছে এতেই খুশি, কিন্তু ফ্লিপকার্ট বা বিভিন্ন জায়গায় যে বীজের সাইটগুলো রয়েছে সেগুলি জঘন্য, খুব বাজে অবস্থা, এবং তারা সঠিক বীজ দেয় না, এটাই খারাপ লাগে, এবং তার কোনো ভেরিফাই বা
এই ব্যাপারগুলো নিয়ে অবশ্যই দেখা উচিত ফ্লিপকার্টের, কারণ এগুলোতে প্রচুর আমরা বাগানরা রয়েছি যারা প্রত্যেকে কিন্তু এই অবস্থার মধ্যে ঠকে যাচ্ছি আমরা। তো এগুলি একটু অবশ্যই দেখা এবং পরবর্তী চেষ্টা করব এই ব্যাপারগুলি নিয়ে একটু আলোচনা করার, যে কোন ধরনের বীজ আমরা কিনবো কিনবো না। এটি কিন্তু ন্যাস্টেশিয়াম, এটা কিন্তু এই গাছটিকে কিন্তু আমি পরিচর্যা করেছি, গাছটার চেহারা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর বাকিগুলো কিন্তু পরিচর্যা হয়নি তার চেষ্টায়। অ্যান্টিরিয়াম সবে মাথা তুলে দাঁড়িয়েছে, ফুল অবশ্যই ফুটবে। মাছি গাদা ছিল কিছু, সেগুলি রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন প্লাস্টিকের, এখানে যে গাছগুলি দেখছেন এই গাছগুলি সব বেশিরভাগগুলি প্লাস্টিক প্যাকেটের মধ্যে লাগানো এবং প্লাস্টিক প্যাকেটের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, একটি ন্যাস্টেশিয়াম। এই গাছগুলিকে পরিচর্যা করেছি, গাছগুলি আরও সুন্দর হয়েছে, বড় হয়েছে, মাছি গাদা রয়েছে এবং বিভিন্ন ভ্যারাইটিস কালার। এবং তারপরে বিভিন্ন জায়গায় যেতে হয়, এটা তো আপনারা সবাই জানেন, চেরি গোল্ড, খুব সুন্দর কালার, এটা হোয়াইটের মধ্যে রয়েছে। এটি কিন্তু ছোট্ট একটা প্যাকেটের মধ্যে লাগানো, এইগুলি বড় পটে আমার দেওয়ার কথা ছিল কিন্তু সময়ের অভাবে আর হয়ে ওঠেনি, ছোট প্যাকেটের মধ্যে এগুলি হয়ে রয়েছে। এবার পিটুনি আপনারা দেখতেই পাচ্ছেন, স্ট্রবেরিও মোটামুটি পকেটে ধরে রয়েছে, আর এটা খুব সুন্দর কালার একটা প্যানজি। আর ফুল গাছ কিন্তু পলিব্যাগেও খুব ভালো হয়, আপনাদের যাদের ছাদে খুব জায়গা কম তারা পলিব্যাগেও করতে পারেন, কোনো ব্যাপার না। আর গাছ করা আর অতিরিক্ত সার দেওয়া এই পক্ষে আমি কখনোই না, গাছে একবার খাবার দিলেই হয়ে যায়, আর মাসে দু একবার দিলেই যথেষ্ট, প্রতিনিয়ত খাবার দেওয়া আর তার পেছনে পড়ে থাকার কোনো ব্যাপার নেই। তাকে তার মতো করে বাড়তে দিন অ্যাস্টার, যেহেতু খাবার দাবার একবারে কম, কারণ এর মাটিতে কোনো রকমই কোনো কিছু ছিল না, একদমই বাড়েনি, মোটামুটি রয়ে গেছে, আর পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা হবে। আর এই সর্বোপরি আমার বাগান, আর খুব ছোট্ট একটা জায়গার মধ্যে এভাবেই করা, আর এগুলো তো দেখলেনই। এবার আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন, এই রয়েছে পিটুনিয়া থেকে শুরু করে সব কিছু, আর এই গরিবের হ্যাঙ্গিং, আর এটা হচ্ছে আমার স্টুডিও যেখানটা আমি বসে বসে সমস্ত ভিডিওগুলো করি। আর এটা হচ্ছে মানি প্ল্যান্ট, আপনারা দেখতে পাচ্ছেন জলের মধ্যে করা, এরিকা পাম থেকে শুরু করে উপরে আরও কিছু রয়েছে আমার এখানে, সবে লাগানো শুরু হয়েছে, মানি প্ল্যান্ট রয়েছে, এগুলি দুটো ভ্যারাইটির মানি প্ল্যান্ট এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে সিঙ্গোনিয়াম, সিঙ্গোনিয়ামে আমার শুধু একটি ভ্যারাইটি রয়েছে, আরও প্রচুর ভ্যারাইটি হয় এগুলো, এবং চেষ্টা করব সেগুলো আস্তে আস্তে আরও ভ্যারাইটি বাড়ানোর। আর এটি রয়েছে একটি জেট প্ল্যান্ট, আর নিচের পটটি আমি বাগান বন্ধুর একটা কন্টেন্ট হয়েছিল এক বছর, সেখানে আমি স্ট্রবেরির জন্য প্রথম হয়েছিলাম, সেখান থেকে আমাকে দেওয়া হয়েছিল, আর সেটাতে আমি জেট প্ল্যান্টটাকে লাগিয়ে দিয়েছি। আর এগুলি রয়েছে ছোটোখাটো বনসাইয়ের পরিচর্যা চলছে, চেষ্টা করছি যে আগামীতে একটু কিছু বনসাই করার, আর এগুলোর বিভিন্ন রকম শেপ দেওয়ার চেষ্টা করছি, এখনও টবেই আছে, বনসাই পটে এখনও কনভার্ট করিনি। আর এই পুরো স্টুডিওর যে প্ল্যানিংটা, এটা পুরো আমার বাবার প্ল্যান, আর পুরো বিষয়টা সেই বাঁশ দিয়ে তৈরি করে দিয়েছে, আমি জাস্ট বাঁশগুলো এনে দিয়েছিলাম এবং সমস্তটা সেই আইডিয়া করে তৈরি করে দিয়েছে সমস্ত কিছু। আর এখানে যে কাজগুলি চলছে বনসাইয়ের, আর বনসাই নিয়ে যেহেতু খুব একটা ভালো কিছু হচ্ছে না, এবং এগুলি কাজ যখন কমপ্লিট হবে তখন অবশ্যই আপনাদেরকে সেই বনসাই পরিচর্যা বা কী করে করবেন সেগুলি অবশ্যই ভিডিও দেবো। এখন যেহেতু এগুলো ওয়ার্কিং, সেই জন্য এগুলো নিয়ে এখনই কিছু বলছি না, এবং আরও যেগুলি রয়েছে, যেগুলির উপর কাজ করছে সেগুলি দেখাচ্ছি, এগুলো সবগুলি ভাইকাসের ভ্যারাইটি, এক কথায় বট যেটাকে বলে, ঠিক আছে, বটেরি ভ্যারাইটি, এবং বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এবং প্রত্যেকটাই বটেরি ভ্যারাইটি। উপরে একটু গ্রেন শেডও দিয়ে নিয়েছি এবং যাতে একটু হালকা পাতলা রোদ লাগে, এবং সেভাবে করা। আর আগামীতে এগুলো যখন আমি ফাইনালি বনসাইয়ের পটে দেবো এবং বনসাইয়ের মতো রেডি করব, তখন অবশ্যই প্রত্যেকটার ভিডিওগুলো অবশ্যই আপনাদেরকে দিয়ে দেবো। আর নিচে আরও কিছু রয়েছে, এগুলো তো জানিনি, আর মিনি টগর, সেই মিনি টগরের দুটো বনসাই, এটাও ওয়ার্কিং মোটামুটি, এটা একটা পটে দিয়ে দিয়েছি। এখানে গ্লাসের মধ্যে আমি চেষ্টা করছি কয়েন প্ল্যান্টের, খুব সুন্দরভাবে গ্রো করেছে। আর এখানে রয়েছে আমার মর্নিং গ্লোরি, যে বীজগুলি আমি পরিমলকর কাকুর থেকে নিয়েছিলাম। আর পাশেই রয়েছে আর একটা দোপাটি, সেই দোপাটিও তার কাছ থেকে আনা, সেগুলো বেশ সুন্দর জার্মিনেট করেছে। আর এগুলোই আমি ফ্লিপকার্টের আবার বোকা সাজা পর্তুলাকা বলেছিল আমাকে, এখন জানি না এগুলো কোন পর্তুলাকা, কিন্তু প্রচুর জার্মিনেট হয়েছে, এগুলো কী ফুল এখন আমি উদ্ধার করতে পারিনি। এখানে আমি নন্দিনীর বীজ ফেলেছি, আদৌ নন্দিনী হবে না কি হবে জানি না, কারণ সব ফ্লিপকার্ট থেকে নেওয়া বীজ, আর বীজ মানে সর্বনাশ, এগুলি একদম আপনারা বীজ কিনতে যাবেন না, দরকার হলে চারা কিনে নেবেন নার্সারি থেকে, তাতেও অনেক ভালো, কিন্তু খুব একটা ভালো কিছু হয় না। আর এই হচ্ছে সর্বোপরি জায়গা যেখানে বসে ভিডিও টিডিওগুলো করি, আপনারা দেখতে পান। আর উপরে একটা গ্রিন শেড দিয়ে রেখেছি, পরবর্তীতে এখানে পলিথিন দিয়ে দিতে হবে, কারণ শীতে বিভিন্ন গাছ এখানে আমাকে আশ্রয় নিতে হবে, যেগুলি বর্ষার হাত থেকে বাঁচাতে হবে। তো এইভাবেই আর কি সর্বোপরি করা, আর গরিবের স্টুডিও, আর খুব সহজভাবেই করার চেষ্টা করছি, এবং আপনারাও যাতে খুব সহজভাবে গাছ করতে পারেন সে সমস্ত বিষয়গুলো নিয়েই সমস্ত কিছু করার চেষ্টা করছি। লেবু গাছে অলরেডি ফুল চলে এসেছে, আর এই হচ্ছে আমার যে হ্যাঙ্গিংয়ের যে জায়গাটি আমি তৈরি করেছি বাঁশ দিয়ে তৈরি করা, সমস্তটা আমার বাবাই করেছে, আর তার প্ল্যান মোতাবেক হয়েছে এবং এভাবেই চলছে সমস্ত কিছু। আগামীতে আরও ভালো কিছু করারও ইচ্ছে আছে, তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই হবে। তো সর্বোপরি ভিডিওটি এ পর্যন্তই, আর
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং পরবর্তী আরও ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নমস্কার।